পূজোর সকালের জলখাবারের জন্য লুচি ছোলার ডালের রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। গরম গরম ফুলকলুচির সাথে নিরামিষ ছোলার ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন একটা লাইক দিয়ে রেসিপি দুটো শুরু করে দিই। লুচি বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমি আগে চেলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ তেলই যথেষ্ট। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে সব মিশিয়ে নেব। তেলটা কিন্তু আপনারা বুঝেই দেবেন, তেলটা বেশি হয়ে গেলে কিন্তু লুচিটা খাস্তা হয়ে যাবে, নরম থাকবে না। এই দেখুন হাতের মুঠোর মধ্যে ময়দা এসে গেলে বুঝতে হবে যে ময়ান ঠিক মতো মাখা হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিতে হবে আর ময়দাটা মাখতে হবে। ময়দাটা একটু ঠেসে ঠেসে মাখতে হবে। ময়দাটা যত বেশি ভালো মাখা হবে লুচিটা ততই নরম হবে। মাখাটা খুব বেশি নরম হবে না, যাতে হাতে লেগে যাচ্ছে, আবার খুব শক্ত হবে না। এই দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আলতো হাতে ময়দাটা একটু মেখে নিচ্ছি। লেচিগুলো কেটে নেব। লেচিটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, এখানে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি 2 হাতে তালুর সাহায্যে এগুলোকে গোল করে নেব। আমি তেল দিয়ে বেলবো, আটা বা ময়দা দিয়ে বেলবো না, তাহলে লুচি ভাজার সময় তেল পুড়ে যেতে পারে। লুচি বেলার সময় চেপে চেপে বেলবেন। দেখুন এরকম সমানভাবে বেলতে হবে, কোথাও মোটা বা কোথাও পাতলা হলে কিন্তু চলবে না, সমান হতে হবে। আমার একটা লুচি বেলা হয়ে গেছে। এভাবেই আমি সব লুচিগুলো বেলে নেব। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করবেন না, তাহলে লুচি ছাড়ার সময় সাথে সাথে ব্রাউন হয়ে যাবে। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য মেখে রাখা লেচি থেকে সামান্য একটু নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। যদি সাথে সাথে উঠে আসে তাহলে বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। এবার বেলে রাখা একটা লুচি নিয়ে তেলে ছেড়ে দেব। তারপর হাতা দিয়ে লুচিটাকে নিচের দিক ঠেললেই দেখবেন লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। ফুলে উঠলেই আমরা উল্টে দেব, অন্য দিকটাও একইভাবে ভেজে নেব। লুচির 2 দিক হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এভাবেই আমি অন্য লুচিগুলো ভেজে নেব। এবার আমরা নিরামিষ ছোলার ডালের রেসিপি বানানো শিখে নেব। ছোলার ডাল বানানোর জন্য আমি 1 কাপ ডাল নিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নেব। এই জলটা আমি ফেলে দেব। আবার আমি নতুন জল দিচ্ছি। এবার এটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব। ছোলার ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে এটাকে রেখে দিয়েছি। এবার বাটিতে একটা মশলা গুলে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ আদার পেস্ট। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে নেব। এবার ডালটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ডালটা ফুটতে দেব। ডালটা ফুটে উঠেছে, উপরে কেমন ফেনা হয়েছে, এবার একটা হাতার সাহায্যে ফেনাগুলোকে তুলে ফেলে দেব। সব ফেনা ফেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 2 কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 2 সিটি দিয়ে নেব। 2 সিটি পড়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি, প্রেশার কুকার ঠান্ডা হতে দেব। প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে। এবার চেক করে নেব যে ডালটা সিদ্ধ হয়েছে নাকি। ডালটা গোটা গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন এইভাবে ডালটা সিদ্ধ করে নিতে হবে। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কুচি। গ্যাসের ফ্লেম
মিডিয়ামে করে নারকেলটাকে গোল্ডেন করে ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, তুলে একটা ডিশে রেখে দিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো ছোট এলাচ, একটা দারচিনির টুকরো, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দেবো গোটা সাদা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ হিং। হিংটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার গুলে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব 10-12টা কিশমিশ। কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চেরা আর সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। আমি ডালটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণের মাপটা আপনারা দেখে নেবেন। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ডালটা আমি ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব স্বাদমতো চিনি। এই নিরামিষ ছোলার ডালটাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, আপনারা চিনি দিতে না চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেব ভেজে রাখা নারকেল। নারকেলটা দিয়ে আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 1 মিনিট ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা আর 1/2 চা চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে মিশিয়ে দিয়েছি, গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ছোলার ডাল, 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার গরম গরম লুচির সঙ্গে সার্ভ করব। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।